হ্যালো ভিউয়ার্স, নবনীতাস ব্লগ অ্যান্ড কুকিং চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আই হোপ তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। এই গরমের সন্ধেবেলায় আইসক্রিম কিংবা কুলফি খেলে ব্যাপারটা একদম জমে যায়, তাই না? ছোট থেকে বড় সবার খুব পছন্দের এই মালাই কুলফি, এই রেসিপিটিই আজ তোমাদের সাথে শেয়ার করব। আর হ্যাঁ, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের কাছে আমার অনুরোধ রইল। তাহলে চলো দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি। প্রথমে গ্যাসে আমি একটা কড়া বসিয়েছি, আর তার মধ্যে 1 লিটার দুধ আমি নিয়ে নিচ্ছি। এখানে আমি ফুল ক্রিমওয়ালা প্যাকেট দুধ নিয়েছি। কুলফি বানাতে গেলে সবসময় তোমরা ফুল ফ্যাটওয়ালা দুধটা নিও, আর তা যদি না পাও তাহলে তোমরা গরুর দুধও নিতে পারো। এবার গ্যাসটাকে একদম সিমে রেখে আমি দুধটাকে ফুটিয়ে নিচ্ছি ঘন করার জন্য, আর মাঝে মাঝেই আমি দুধটাকে নেড়ে নেব, না হলে কিন্তু দুধটা সর জমে যাবে। এখানে আমার দুধটা একদম ঘন হয়ে প্রায় 1/3 হয়ে গেছে। এবার আমি দুধের মধ্যে 1/4 টিস্পুন এলাচের গুঁড়ো দিলাম, আর দিয়ে দিচ্ছি 2 টেবিলস্পুন পেস্তা কুচনো, 2 টেবিলস্পুন কাজু বাদাম কুচনো, আর 2 টেবিলস্পুন আলমন্ড কুচনো। সবগুলোকে দিয়ে আমি ভালো করে দুধের সাথে মিশিয়ে নিচ্ছি, আর আমি কন্টিনিউ কিন্তু দুধটাকে নেড়ে যাব। এবার দুধের মধ্যে আমি 1/4 কাপ চিনি দিয়ে দিলাম। চিনিটাকে দিয়ে আমি ভালো করে দুধের সাথে মিশিয়ে নিচ্ছি, আর ভালো করে দুধটাকে ঘন করে নিচ্ছি। তারপর এর মধ্যে আমি 1 পিঞ্চ কেশর দিয়ে দিলাম। কেশরটা দিয়ে আমি দুধের সাথে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর দুধটাকে আমি আরেকটু ঘন করে নিচ্ছি। কুলফির জন্য আমার দুধটা রেডি হয়ে গেছে। এবার গ্যাস অফ করে কড়াটাকে গ্যাস থেকে আমি নামিয়ে রাখলাম। দুধটাকে ঠান্ডা হওয়া পর্যন্ত একটা চামচের সাহায্যে আমি কন্টিনিউ নাড়তে থাকবো, না হলে কিন্তু দুধের মধ্যে সর জমে যাবে। দুধটা ঠান্ডা হয়ে গেছে, এবার আমি এটাকে একটা স্টিলের গ্লাসে আমি ঢেলে নিচ্ছি। তোমাদের যাদের কাছে আইসক্রিমের মোল্ড নেই তারা এই রকম স্টিলের গ্লাসে তোমরা বানিয়ে নিতেই পারো। দুধটা স্টিলের গ্লাসে ভরে নিলাম। এবার একটা অ্যালুমিনিয়াম ফয়েল নিয়ে আমি গ্লাসের মুখটা বন্ধ করে নিচ্ছি। তারপর এটাকে আমি ডিপ ফ্রিজের মধ্যে সারা রাত রেখে দেব। এবার পরের দিন আমি গ্লাসটাকে বের করে নিলাম, আর তারপর হাত দিয়ে গ্লাসটাকে একটু ঘষে নিচ্ছি, তাহলেই কুলফিটা বেরিয়ে আসবে। এবার এই কুলফিটাকে আমি একটা ছুরি দিয়ে এটাকে পিস পিস করে কেটে নেব। খাওয়ার জন্য কুলফি কিন্তু একদম রেডি। তো আমার আজকের এই রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।